ভূমিধসের কারণে বিপর্যস্ত আগরতলা টু কলকাতা রেল পরিষেবা বেশ কয়েকটি ট্রেনকে ইতিমধ্যেই বাতিল করেছে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে। ভয়ঙ্কর ভূমিধস পাহাড়ি লাইনে দ্রুত গতিতে কাজ চলছে, অনির্দিষ্ট কালের জন্য একাধিক রেল পরিষেবা বন্ধ করল ট্রেন। পরিষেবা স্বাভাবিক করতে দ্রুত কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। ভয়ঙ্কর ভূমিধসে পাহাড়ি লাইনে দ্রুত গতিতে কাজ চলছে এবং রেলের যারা কর্মী তারা দ্রুত গতিতে কাজ করছে সেই ছবি আপনারা দেখছেন। এবার পরিষেবা স্বাভাবিক করতে রেলের কর্তারা ইতিমধ্যেই নির্দেশ দিয়েছে। আমি এবার এই রেল পরিষেবা কবে থেকে শুরু হবে, কিভাবে কাজ চলছে তার সম্পূর্ণ কাজের আপডেট আমি নিয়ে নেব আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জির কাছ থেকে। সুপ্রীতি, তুমি শুনতে পাচ্ছ? সুপ্রীতি, প্রথমেই বলো কিভাবে ট্রেন পরিষেবা বিপর্যস্ত হলো এবং কোন কোন ট্রেন বাতিল হয়েছে, কি আপডেট দিল এখনো পর্যন্ত রেলওয়ে দপ্তর? দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে ভয়ঙ্কর ভূমিধস, এবং এই ভয়ঙ্কর ভূমিধসের কারণে লামডিং বদরপুর পাহাড় লাইনে এক প্রকার ধস নেমে আসে। বেশ কয়েক জায়গা থেকে আমরা যে খবর পাচ্ছি, রেলওয়ে ট্র্যাকের উপরে পাহাড়ি যে মাটি, সেই পাহাড়ি মাটির ধস ধসের ফলে অধিকাংশ রেল ট্র্যাকটাই করে বন্ধ হয়ে গেছে। তার সঙ্গে জলের ধারা বয়ে চলেছে রেল ট্র্যাকের মধ্য দিয়ে, ফলে যে হিল সেকশন রয়েছে সেই হিল সেকশনে ট্রেন চলাচল সম্পূর্ণভাবে আপাতত বন্ধ হয়ে পড়েছে। ডিমা হাসাও জেলায় লাগাতার বৃষ্টিপাত হচ্ছে, অসম থেকে যে খবর আমরা পাচ্ছি। আর এই ডিমা হাসাও জেলাতে লাগাতার বৃষ্টিপাতের জেরে তোমার ইতিমধ্যেই বেশ কিছু অঞ্চল যেখানে মাটি ধসের কারণে বন্ধ হয়ে পড়ছে, এবং তার সঙ্গে লামডিং বদরপুর পাহাড় লাইন অনির্দিষ্ট কালের জন্য এক প্রকার বন্ধ। তবে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে কর্তৃপক্ষ সরকারিভাবে ট্রেন চলাচল বেশ কিছু বাতিল করেছে এবং তারা সেই বিবৃতিও জারি করে দিয়েছে, কারণ এই পরিস্থিতিতে যদি ট্রেন চলাচল করা হয় তাহলে যাত্রীদের নিরাপত্তা একটা প্রশ্নের মুখে পড়ে যাবে। সেই জন্য লাগাতার এই বর্ষণের ফলে পাহাড়ি রাস্তাতে হিল সেকশনের যে ধস নেমেছে, যার মধ্যে নিউ জাটিঙ্গা, লামপুর এবং নিউ হারাঙ্গা দাও স্টেশনের মধ্যবর্তী এলাকা, এবং আমরা কিলোমিটার অনুযায়ী যদি ধরি 116 থেকে 117 কিলোমিটার, যেখানে 14 নম্বর যে টানেল রয়েছে সেই টানেলের একেবারে দ্বিতীয় ফেজে পাহাড় থেকে নেমে আসা জল মিশ্রিত ভূমিধসে সম্পূর্ণ টানেলটাই বন্ধ হয়ে পড়েছে। এছাড়াও ওই অংশের 100 মিটার এলাকা সম্পূর্ণভাবে জল এবং মাটির তলাতে চলে গেছে। জলের স্রোতে রেলওয়ে ট্র্যাকের নিচে মাটি ধসে যাওয়ার সম্ভাবনা আরো থাকছে, তার জন্যই তোমার এই ধস যে সাফাই করা চলছে তাতে 3 থেকে 4 দিন সময় লেগে যাচ্ছে। কিন্তু তারপরও পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে না, তার কারণ লাগাতার বৃষ্টি। হয়তো আমরা শহর আগরতলাবাসী বৃষ্টি থেকে বঞ্চিত রয়েছি, কিন্তু উত্তর পূর্বের একাধিক জায়গাতে বৃষ্টি হচ্ছে, যার মধ্যে শিলচর থেকে শুরু করে অন্যান্য অসমের বেশ কিছু আপার অসমের দিকে বৃষ্টিপাতের কারণে রেল লাইন এক প্রকার বিপর্যস্ত, ট্রেন চলাচল এক প্রকার বিপর্যস্ত। আর সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে ট্রেনের ক্ষেত্রে এবার তো যদি তোমাকে বলি, শিয়ালদহ শিলচর যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস রয়েছে সেটিকে সম্পূর্ণভাবে কোথাও দু একদিন দেরিতে চলার ফলে সেটিকে আপাতত বন্ধ রাখা হয়েছে। রেলের তরফ থেকে জানানো হচ্ছে যে গুয়াহাটি থেকে শুরু করে আগরতলা থেকে শুরু করে মিজোরাম থেকে শুরু করে যে ট্রেন তোমার শিয়ালদা বা হাওড়া স্টেশন পর্যন্ত যাচ্ছে, সেক্ষেত্রে একাধিক ট্রেনের উপর বেশ কিছু নিয়ন্ত্রণ করা হয়েছে, যার মধ্যে তোমাকে যদি বলি ইতিমধ্যে যে কাঞ্চনজঙ্ঘা গুলি রয়েছে, কোনোটা অসম থেকে ছাড়ছে, কোনোটা ত্রিপুরা থেকে ছাড়ছে, কোনোটা মণিপুর থেকে, কোনোটা মিজোরাম থেকে যাচ্ছে। এই সেগুলোকে আপাতত বাতিল করা হয়েছে, বন্ধ করা হয়েছে। অন্যদিকে যদি বলি ডিমা হাসাও জেলার পাশাপাশি বরাক উপত্যকা সহ ত্রিপুরা, মণিপুর, মিজোরাম বিচ্ছিন্ন হয়ে পড়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে। কবে নাগাদ পাহাড় লাইনে রেল চলাচল স্বাভাবিক হবে সে নিয়ে কিন্তু একটা প্রশ্ন রয়েছে। উদ্ধারকারী দলরা মানে প্রত্যেক নিয়ত কি মানে প্রাকৃতিক কারণে তাদের উদ্ধার কার্য কি বিপর্যস্ত হচ্ছে না ঠিকঠাক ভাবেই তারা কাজ করছে, কদিন লাগতে পারে আর? দেখো,
আপাতত আমরা যেটা জানতে পারছি উদ্ধার কার্য চলছে, তবে পাহাড়ি লাইনে রেল চলাচল সচল হয়ে উঠবে আর কিছুদিনের মধ্যে সরকারি ভাবে, সে কথা উত্তর পূর্ব সীমান্ত রেল জানিয়েছে। কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট ভাবে তারা জানায়নি যে কতদিন সময় লাগতে পারে, কবে নাগাদ এই লাইন ঠিক হবে, কারণ যেহেতু বৃষ্টি চলেছে লাগাতার ভাবে, তাই এই বৃষ্টির কারণেই তোমার উত্তর পূর্ব সীমান্ত রেলের যে ওপেন লাইন, নির্মাণ শাখার যিনি জেনারেল ম্যানেজার রঞ্জিত সিং বীরভি, তিনি ইতিমধ্যেই জানাচ্ছেন যে এখনো পর্যন্ত কাজ চলছে, পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে, কিন্তু যেহেতু তোমার বৃষ্টি চলছে তাই এখনো গ্রিন সিগনাল দেওয়া হচ্ছে না রেলওয়ের পক্ষ থেকে, তাই যাত্রীরা ইতিমধ্যে একটা অনিশ্চিত হয়ে পড়ছেন বিষয়টিকে ঘিরে। লামডিং শিলচর ব্রডগেজ রেলপথে যাত্রী পরিষেবা শুরু হওয়ার বিষয়টি এখন সম্পূর্ণভাবে অনিশ্চিত রয়েছে। জিএম এর কাজে যোগ দেওয়ার পুরো বিষয়টি নতুন ভাবে পর্যবেক্ষণে সময় লাগবে 3 থেকে 4 মাস, এমনটাও কিন্তু জানা যাচ্ছে, কারণ তোমার নতুন জিএম কাজে যোগ দিয়েছে, তাই 19 তোমার তারিখ থেকে শুরু করে আমরা গত মাসেই দেখেছি বেশ কিছু ক্ষেত্রে এই ধস, তবে আপাতত এখনো একটা সময়ের অপেক্ষা রয়েছে এই পরিস্থিতি স্বাভাবিক হতে। দ্বিতীয়ত প্রশ্ন করব যে অসম থেকে বা গুয়াহাটি স্টেশন থেকে কি ট্রেন পরিষেবা একেবারে পশ্চিমবঙ্গ বা শিলিগুড়ি বা মালদা পর্যন্ত স্বাভাবিক, না সেখান থেকেও কিছু রদবদল করা হয়েছে? না দেখো, গুয়াহাটি থেকে যে ট্রেন সেটা কিন্তু স্বাভাবিক রয়েছে, কিন্তু তার আগের পর্যন্ত যে স্টেশন, অর্থাৎ গুয়াহাটির আমরা অনেক আগেই জানি বদরপুর লামডিং এই সমস্ত স্টেশন পড়ে, তাই যেহেতু ধসটা পড়েছে নিউ জাতিঙ্গা লাভপুর এবং নিউ হারাঙ্গাগঞ্জ স্টেশনের মধ্যবর্তী, তাই সেই জায়গাতেই শুধুমাত্র এই সমস্যাটা হয়ে রয়েছে। আর এই সমস্যা হওয়ার ফলে আমরা যেরকম ত্রিপুরা থেকে গুয়াহাটি যেতে গেলে এই সমস্ত স্টেশনকে পেরিয়ে আমাদের গুয়াহাটি যেতে হয়, তাই ত্রিপুরা থেকে বা আগরতলা থেকে গুয়াহাটি যাওয়া পর্যন্ত একটা বিরাট বড় প্রভাব পড়ছে। ঠিক একইভাবে মণিপুর বা মিজোরাম থেকে গুয়াহাটি যেতে গেলে এই লাইনটাকেই কিন্তু ভরসা অন্যতম, তাই এই যে 117 কিলোমিটারের পাশে 14 নম্বর চ্যানেল বা 117 কিলোমিটার যে লাইনটা রয়েছে সেখানে ধস নেমেছে 14 নম্বর চ্যানেলে, সেই জায়গাতে সম্পূর্ণভাবে মাটির তলায় চলে গেছে, যার জন্য পাহাড়ি লাইনে এই ধসের ফলে গুয়াহাটি পর্যন্ত যে আগরতলা থেকে গুয়াহাটি পর্যন্ত একমুখী যে স্পেশাল ট্রেন সেগুলোকে বদরপুর স্টেশনে কার্যত পক্ষে নিয়ন্ত্রণ না করে নিউ হারাঙ্গাগঞ্জ স্টেশন পর্যন্ত নিয়ে আসা হচ্ছে বেশ কিছু ক্ষেত্রে, নিউ হাফলং থেকে শুরু করে যে ট্রেনের যে খাবার, ট্রেনের যে জলের একটা অভাব হয়ে যাচ্ছে সেই অভাব বা সেই ঘাটতি পূরণ করা হচ্ছে অন্যত্র একেবারে গুয়াহাটি নিয়ে গিয়ে ট্রেনগুলিকে, তাই এই পরিস্থিতি যখন দেখা দিয়েছে তাই অধিকাংশ ট্রেনকে বাতিল করা হচ্ছে, যার মধ্যে তোমার দূরপাল্লার এক্সপ্রেস, আমি যদি নাম্বার অনুযায়ী বলি রঙিয়া শিলচর এক্সপ্রেস যেটা রঙিয়া থেকে যাত্রা করা হয় 15611 এই ট্রেন আপাতত বাতিল, অন্যদিকে শিলচর রঙিয়া এক্সপ্রেস সেটা 15612 নম্বরের সেটাকেও বাতিল করা হয়েছে 10 তারিখ পর্যন্ত, 15617 গুয়াহাটি দুর্লভছড়া এক্সপ্রেস 8 তারিখ পর্যন্ত বাতিল ঘোষণা করা হয়েছে, দুর্লভছড়া গুয়াহাটি এক্সপ্রেস 15618 যেটাকেও বাতিল করা হয়েছে 9 তারিখ পর্যন্ত, অন্যদিকে তিনসুকিয়া শিলচর এক্সপ্রেস বাতিল করা হয়েছে, শিলচর নিউ তিনসুকিয়া এক্সপ্রেসের যাত্রা বাতিল, এরকম একাধিক ট্রেন রয়েছে নীল, যেগুলো যার মধ্যে কাঞ্চনজঙ্ঘাও রয়েছে, শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা যেটা 9 তারিখ পর্যন্ত বাতিল রয়েছে, শিয়ালদহ শিলচর আগরতলা এক্সপ্রেস যেটা বাতিল রয়েছে 8 তারিখ পর্যন্ত, এরকম একাধিক ট্রেনের আমরা খবর পাচ্ছি যেগুলো বাতিল, আগরতলা সেকেন্দ্রাবাদ যে এক্সপ্রেস রয়েছে সেটি বাতিল রয়েছে আপাতত, তারপরে নিউ হাফলং পর্যন্ত যে কাঞ্চনজঙ্ঘা রয়েছে আগরতলা থেকে বাতিল রয়েছে, গুয়াহাটি গামী ট্রেন বাতিল করা হয়েছে, একাধিক ট্রেনের বাতিলের খবর কিন্তু এই মুহূর্তে উঠে আসছে রেল দপ্তর সূত্রে। অনেক ধন্যবাদ সুন্দরভাবে দর্শকদের সামনে ব্যাখ্যা করার জন্য কোন কোন ট্রেন বন্ধ ছিল, কত নাম্বার ট্রেন, সেগুলোকে সুন্দরভাবে ব্যাখ্যা করলেন আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। এবার আমি দেখাবো যে ভূমিধসের কারণে কিভাবে পাহাড়ে লাইন ধসে পড়েছে সেই ছবি একেবারে এক্সক্লুসিভলি আপনাদের দেখাচ্ছিলাম, আরও একবার দেখাবো যে ভূমিধসের কারণে কিভাবে পাহাড়ে ধসে পড়েছে এবং যে টানেলগুলো দেখতে পাচ্ছি সেই টানেলের মধ্যে জল প্রবেশ করে গেছে, যার জন্য কিন্তু যে সেফটি ম্যানেজার, রেলের যে সেফটি ম্যানেজার থাকে সেই সেফটি ম্যানেজার কিন্তু পুরোপুরি এই কাজ শেষ করা না পর্যন্ত এবং রেল লাইনের উপরে যতক্ষণ না পর্যন্ত ওয়েট চাপানো যায়, অর্থাৎ এখান থেকে গাড়ি চালাতে গেলে প্রথমে দরকার পড়বে হচ্ছে প্রথমে পুরো রেল লাইনটাকে ঠিক করতে হবে, তারপর এই রেল লাইনের কতটা ঠিক
ঠিক হয়েছে, ভূমিধস কতটা আটকানো গেছে, নতুন মাটি দিয়ে সমস্ত কিছু পর্যবেক্ষণ করবে রেলওয়ে সেফটি ম্যানেজাররা। এবং এই লাইন থেকে যে ছবি দেখা যাচ্ছে সেই লাইন থেকে কিন্তু সবার প্রথমে মাল ট্রেন চালানো হবে, তাও আবার ওয়েট দিয়ে। সেই ওয়েট যদি নিতে পারে ভূমি, তাহলেই কিন্তু পরবর্তীকালে প্যাসেঞ্জার ট্রেন চালাবে রেলওয়ে দপ্তর, এমনটাই রেলওয়ে দপ্তর সূত্রের খবর। এখন নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি, বিজ্ঞাপনের বিরতির পর থাকছে আবার অন্য কোনো খবরে আমরা ফিরে আসছি, ততক্ষণ থাকুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়।